শিশুপিয়ার এলামনির উদ্যোগে বৃহস্পতিবার রবীন্দ্র ভবনের হল ঘরে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এবং অন্যান্য বিশিষ্টজনেরা। বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয় অনেক প্রতিভাবান মেধাবী পড়ুয়ারা। বিতর্ক প্রতিযোগিতার সামগ্রিক দিক নিয়ে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, যে কোনো বিদ্যালয়ের বিকাশ এবং মূল্যায়নের ক্ষেত্রে এই ধরনের প্রয়াসের গুরুত্ব অনেকখানি। এই প্রসঙ্গে শিশুবিহার স্কুলের বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেন রতনলাল নাথ। ততদিন বিদ্যালয় কিংবা মহাবিদ্যালয় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশ মানে ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন মূল্যায়নের ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের প্রাক্তনী বা এলামনি তাদের ভূমিকা কিন্তু শুধু উল্লেখযোগ্যই নয়, এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যে বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম অগ্রগণ্য স্কুল হচ্ছে শিশুবিহার, এবং আমার জানার মতে ইংলিশ মিডিয়াম স্কুলের এটি প্রথম এই রাজ্যে। যেমন এবছর আমরা করতে যাচ্ছি ফার্স্ট গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম কলেজ, যেটা আমরা এসিয়াটিক কমপ্লেক্সে শুরু করতে যাচ্ছি, এবং এটার নাম হবে শ্রী অরবিন্দ কলেজ ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যেটা আমরা অলরেডি গতকালই আমি সংকল্প দিয়েছি। শিক্ষামন্ত্রী জানান, খুব শীঘ্রই রাজ্যে শুরু হবে প্রথম ইংলিশ মিডিয়াম কলেজ। ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশের বিতর্ক প্রতিযোগিতা সহ সাহিত্য সভা এবং অন্যান্য সৃজনশীল কাজের ভূমিকার কথাও জানান রতনলাল নাথ। ধারাবাহিকভাবে 8 বছর ধরে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার জন্য শিশুবিহার এলামনিকে ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী। আমাদের রাজ্যে প্রথম হতে যাচ্ছে, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন স্কুলগুলিতে এই ডিবেট, তাৎক্ষণিক বক্তৃতা, মক পার্লামেন্ট এসব অনুষ্ঠান কিন্তু প্রায় হতো, এবং বিশেষ করে শনিবারে হতো। স্যাটারডে একটা শেষ সময়, শেষের দিকে সেকেন্ড আওয়ারে দুপুরবেলার পর তখন কিন্তু সাহিত্য সভা, বক্তৃতা, ডিবেট কম্পিটিশন এগুলি কিন্তু হতো। যে কোনো কারণে হোক, অজ্ঞাত কারণে এগুলি কিন্তু উঠে গেছে। তো এই যে এর ফলে যুক্তি নির্ভরতা, যুক্তিনিষ্ঠতা এবং সৃজনশীলতা এসব অনুষ্ঠানের কিন্তু বিকল্প নেই, এবং এই যে যা বিতর্ক সবার যে ধারাবাহিকতা এটা ধরে রাখার জন্য আমি প্রথমেই শিশুবিহার এলামনিকে ধন্যবাদ জানাচ্ছি, যে তারা কিন্তু 2013 থেকে শুরু করেছে এবং এটা কিন্তু তাদের 8 বারে নিয়ে তারা এই অংশগ্রহণ করছে। এই বিতর্ক প্রতিযোগিতা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল উৎসাহের পরিবেশ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।